বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ফোনের কাইনমাস্টার দিয়ে নাগিন ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা, নাগিন ভিডিও তৈরি করার জন্য প্রথমে কাইনমাস্টার ওপেন করতে হবে। এরপরে প্লাস বাটনে ক্লিক করে এই 16.9 এই ফ্রেমটা নেবেন, অর্থাৎ প্রথম ফ্রেমটা সিলেক্ট করবেন। এরপরে মিডিয়ায় ক্লিক করবেন। তো বন্ধুরা, মিডিয়ায় ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলেই হবে। এরপর একটু বড় করে নেবেন টেনে। তো বন্ধুরা, টিক মার্কে ক্লিক করবেন। এরপরে আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে উপরের মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করার পর একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নেবেন, যে ব্যাকগ্রাউন্ডের উপর আপনি মূলত সাপটা রাখতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তো বন্ধুরা, এরপরে ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে একটি গ্রিন স্কিন স্নেক। তো বন্ধুরা, গ্রিন স্ক্রিনে থাকা সাপটি ডাউনলোড করার পর সেটা আপনি আপনার মেমোরিতে চলে যাবে। তো এরপরে আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করার পর ডাউনলোড থেকে আপনার সেই সাপের ভিডিওটি ডিসপ্লেতে নিয়ে আসবেন। এরপর টেনে অথবা বড় ছোটো করতে পারবেন। তো বন্ধুরা, এবার গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্রোমাকি, ক্রোমাকিতে ক্লিক করে এখান থেকে ক্রোমাকিটি আনাবেল করে দেবেন, তাহলে আপনার গ্রিন স্ক্রিনটি চলে যাবে। এরপর এটা কমিয়ে বাড়িয়ে একটু সুন্দর করে নেবেন। তো বন্ধুরা, এরপর সাপটা বড় অথবা ছোট করতে পারবেন। আমরা একটু প্লে করে দেখি। তো এরপর আমরা আরেকটি ভিডিও আছে সাপের, সেটাও নিয়ে আসব। আনার পরে একইভাবে ভিডিওতে ক্লিক করার পর আমরা ক্রোমাকিতে ক্লিক করব। ক্রোমাকিতে ক্লিক করে ক্রোমাকিটি আনাবেল করে দেব। এরপরে বন্ধুরা, আমরা শো মাস্কে ক্লিক করে এখান থেকে হোয়াইট করে দেব। এরপরে আমরা গ্রিন স্ক্রিন সুন্দর করে রিমুভ করব। যাতে একেবারে অরিজিনাল মনে হয়, এভাবে টেনে আস্তে আস্তে সুন্দর করে গ্রিন স্ক্রিনটি রিমুভ করে দিবেন। এরপরে বন্ধুরা, উপরে টিক মার্কে ক্লিক দেওয়ার পর আপনার কাজ শেষ হবে। তো আমরা আবার একটু দেখি। এরপরে বন্ধুরা, আমরা ভিডিওটি সেভ করার জন্য এই শেয়ার বাটনে ক্লিক করব। অনেক কাইনমাস্টারে এই লোগোটা এখানে উপরের দিকে ঘোরানো থাকে। তো যারা ওই ধরনের ওই কাইনমাস্টারে এখানে ক্লিক করব। আর যেহেতু আমার এখানে শেয়ার বাটন আছে, তো আমরা এই শেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ফুল এইচডি বা নর্মাল এইচডি যে কোনো একটা নিয়ে নেব। নেওয়ার পরে ব্রাইটনেস 10 রাখবেন সবসময়। বন্ধুরা, ব্রাইটনেসটা 10 রাখলে অনেক সুন্দর হবে আপনার ভিডিও। তো 10 রাখার পর এক্সপোর্টে ক্লিক করবেন। যখন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, তখন আপনার ভিডিওটি এক্সপোর্ট হবে, সেভ হবে। তো এরপরে আপনি আপনার ভিডিওটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই।